কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত ম্যাজিক প্যারাডাইস পার্কটি কুমিল্লা জেলার সবচেয়ে বড় ও সুন্দর অ্যামিউজমেন্ট পার্ক হিসেবে পরিচিতি লাভ করেছে। মনোরম পরিবেশের পার্কটিতে ছোট বড় সব বয়সী দর্শনার্থীদের জন্য রয়েছে নির্মল বিনোদনের ব্যবস্থা। ঢাকা হতে এই পার্কটিতে একদিনেই ঘুরে আসতে পারবেন। ভ্রমণ গাইডের আজকের আয়োজনে চলুন জেনে নিই ম্যাজিক প্যারাডাইস পার্কে কি আছে, কি করবেন, কিভাবে যাবেন, খরচ ও অন্যান্য প্রয়োজনীয় সকল দরকারি তথ্য ও পরামর্শ। সাবস্ক্রাইব করুন ভ্রমণ গাইড, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ভ্রমণ গাইডের পরবর্তী দারুণ সব ভিডিও সবার আগে দেখতে থাকুন। বিদেশি কার্টুন ডিজনির আদলে তৈরি ম্যাজিক প্যারাডাইস পার্কের প্রবেশ তোরণটি বেশ আকর্ষণীয়। দৃষ্টিনন্দন এই পার্কে আছে 20টিরও অধিক রাইড, ওয়াটার পার্ক, ডাইনোসর পার্ক, পিকনিক স্পট এবং রেস্টুরেন্ট। ম্যাজিক প্যারাডাইসের সুন্দর প্রবেশপথের ঠিক সামনে 3টি ডাইনোসর বাদ্যযন্ত্র বাজিয়ে স্বাগত জানাতে ব্যস্ত। ডাইনোসরগুলোর ভঙ্গিমা দেখে ছোট বাচ্চারা খুব আনন্দ পায়। প্রবেশ তোরণের ডান দিকে আছে টিকিট কাউন্টার এবং বাঁদিকে কার পার্কিং ব্যবস্থা রয়েছে। পার্কের ভেতরে প্রবেশ করলেই একটি সুউচ্চ ফেরিস হুইল বা নাগরদোলা রয়েছে। নাগরদোলা থেকে আরও ডান দিকে এগিয়ে গেলে কৃত্রিম লেকের পাড়ে সুদৃশ্য ম্যাজিক প্যারাডাইস লেখাটি চোখে পড়ে। আর এই লেকের পাশেই রয়েছে ম্যাজিক প্যারাডাইস পার্কের অন্যতম আকর্ষণ ওয়াটার পার্কের প্রবেশ পথ। ওয়াটার পার্কে আছে একটি বড় সুইমিং পুল, স্লাইডার এবং বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটির আয়োজন। মূল প্রবেশ পথের বাম দিকে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় রাইড, বাম্পার কার, টয় ট্রেন ইত্যাদি। মূল প্রবেশ পথ ধরে সোজা এগিয়ে গেলে শেষ প্রান্তে রয়েছে রোলার কোস্টার এবং ডাইনোসর পার্ক দ্য লস্ট ওয়ার্ল্ড। সিঁড়ি দিয়ে দ্য লস্ট ওয়ার্ল্ডের দিকে যেতে থাকলে দুই পাশে বিভিন্ন ধরনের ডাইনোসরের দেখা মেলে। ডাইনোসরদের মোটরাইজ নড়াচড়া এবং অসাধারণ সাউন্ড ইফেক্টগুলো যেন ডাইনোসরদেরকে জীবন্ত করে তুলেছে। ম্যাজিক প্যারাডাইস পার্কটি প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। ম্যাজিক প্যারাডাইস পার্কের প্রবেশ টিকেটের মূল্য জনপ্রতি 200 টাকা, ওয়াটার পার্কের প্রবেশ টিকেটের মূল্য 300 টাকা, এছাড়া পার্কের বিভিন্ন রাইডের টিকেটের মূল্য 50 থেকে 100 টাকা পর্যন্ত। 6 বছরের কম বয়সী বাচ্চাদের পার্কে প্রবেশের জন্য কোনো টিকেটের প্রয়োজন হয় না। দেশের যে প্রান্তেই থাকুন না কেন, ম্যাজিক প্যারাডাইস পার্কে আসতে হলে আপনাকে প্রথমে কুমিল্লা আসতে হবে। ঢাকা থেকে সড়কপথে অর্থাৎ বাসে কুমিল্লা যেতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। কমলাপুর এবং সায়দাবাদ থেকে তিশা, এশিয়া লাইন, রয়্যাল, প্রিন্স, স্টার লাইন, ইকোনো এবং বিআরটিসির এসি নন এসি বাস কুমিল্লার পথে যাত্রা করে। নন এসি বাসের জনপ্রতি টিকিটের মূল্য 150 থেকে 200 টাকা এবং এসি বাসের টিকিটের মূল্য জনপ্রতি 250 টাকা। এছাড়া ঢাকা থেকে ট্রেনে করে সহজেই কুমিল্লা যাওয়া যায়। সুবর্ণা এবং সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন বাদে চট্টগ্রামগামী প্রায় সকল ট্রেনই কুমিল্লা রেলওয়ে স্টেশনে থামে। আর ঢাকা হতে কুমিল্লা পর্যন্ত জনপ্রতি ট্রেনের টিকিটের ভাড়া 90 থেকে 250 টাকা পর্যন্ত। যদি আপনার বাস কুমিল্লা কোটবাড়ি হয়ে যায় তাহলে কোটবাড়ি বাস স্ট্যান্ডে নেমে পড়ুন। এছাড়া কুমিল্লা শহরের যে কোনো স্থানে বাস থেকে নেমে অটোরিকশা বা সিএনজি দিয়ে কোটবাড়ি আসতে পারবেন। কোটবাড়ি মোড় থেকে ম্যাজিক প্যারাডাইস পার্ক যাবার অটোরিকশা বা সিএনজি পাওয়া যায়। কোটবাড়ি মোড় হতে ম্যাজিক প্যারাডাইস পার্ক পর্যন্ত জনপ্রতি সিএনজি বা অটোরিকশার ভাড়া 30 টাকা। ভাড়ার ব্যাপারে দরদাম করে নিতে পারেন, কারণ ভ্রমণকারী দেখলেই এরা ভাড়া কমাতে চায় না। দ্য লস্ট ওয়ার্ল্ডের পাশে টিলার উপর একটি রেস্টুরেন্ট রয়েছে।
সেখানে বিভিন্ন ধরনের চাইনিজ ও বাংলা খাবারের সাথে সাথে বেশ কিছু প্যাকেজ পাওয়া যায়। এসব প্যাকেজের কোনো একটি নিতে জনপ্রতি 200-300 টাকা খরচ হবে। এছাড়া যদি পার্কের বাইরে খেতে চান, তবে আপনাকে অন্তত কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় আসতে হবে। বিশ্ববিদ্যালয়ের গেটের বিপরীত পাশে বেশ কিছু খাবারের হোটেল রয়েছে। ঢাকা থেকে চাইলে একদিনেই কুমিল্লার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে আসা যায়। তাই ম্যাজিক প্যারাডাইস পার্ক দেখার সাথে সাথে কাছাকাছি অবস্থিত শালবন বিহার, ময়নামতি জাদুঘর, নব শালবন বিহার ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখতে পারেন। এছাড়া হাতে সময় থাকলে কুমিল্লা শহরে অবস্থিত ধর্মসাগর দিঘি কিংবা ময়নামতি ওয়ার সিমেন্ট্রি দেখে যেতে পারেন। আর মিষ্টি প্রিয় হলে অবশ্যই কুমিল্লার বিখ্যাত মাতৃভাণ্ডারে রসমলাইয়ের স্বাদ নিতে ভুলবেন না। কেমন লাগলো ম্যাজিক প্যারাডাইস পার্ক নিয়ে আমাদের আজকের এই আয়োজন, জানিয়ে দিন আমাদের কমেন্ট করে। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করুন।